প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর মেহরবানিতে ভালো আছো এবং ঘরে আছো। আমি ভালো আছি। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি প্রাথমিক পঞ্চম শ্রেণী প্রাথমিক ক্লাস নিয়ে। আমরা যে অধ্যায় আজকে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে দশমিকের অধ্যায়, পৃষ্ঠ নম্বর 79, দশমিক সংখ্যা দিয়ে গুণ। একটা ডাক বলতেছি আমি, 1 মিটার তারের ওজন 400 গ্রাম, একটি তারের দৈর্ঘ্য 2.4 মিটার হলে সম্পূর্ণ তারের ওজন কত? এখন সম্পূর্ণ তারের ওজন যদি আমরা বের করি, তোমার এখানে বইয়ের মধ্যে 1 মিটার তার ওজন দেওয়া আছে। তো যদি আমি 2.4 মিটার তার ওজন নির্ণয় করতে যাই, তাহলে 1 মিটার হচ্ছে 2.4 মিটার তার বেশি, সেজন্য কাটা করতে আমার কি গুণ করতে হবে? কারণ 1 এর চেয়ে 2.4 বেশি, সেজন্য আমাকে কাটা করতে গুণ করতে হবে। তো আমরা গুণ করতে যাচ্ছি গাণিতিক বাক্য। আমরা প্রথমে লিখব এটা গাণিতিক বাক্য কি হবে, গাণিতিক বাক্য 400 × 2.4। তো এখন আমরা এটা সমাধান করব। সমাধান করলে সমাধান লিখে নিয়ে পরে আমরা সমাধান করব। 400 × 2.4, এখন এখানে 400 হলো পূর্ণ সংখ্যা, আর 400 হলো গুণ, আর 2.4 হলো গুণক। গুণক হলো দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা দিয়ে আমি পূর্ণ সংখ্যায় গুণ দিব। তো আমরা গুণটা এইভাবে করতে পারি, এটা সাধারণ ভগ্নাংশ হচ্ছে 2.4 × 10^24। তো আমরা এটাকে পূর্ণ সংখ্যা হিসাবে নিয়ে নিব। 400 × 24 ভাগ দশমিকের জন্য, আমি দশমিকের জন্য 1 এবং দশমিক উপরে 1 অঙ্ক আছে, তাই আমি 10 নিতে পারি, ভাগ 10। ঠিক আছে, তো এখন আমরা 24 আর 400 গুণ দিব। এই ক্ষেত্রে আমরা একটা ব্র্যাকেট ইউজ করতে পারি, প্রথম বন্ধনী ইউজ করতে পারি। তাহলে এখন বন্ধনী কাজটা করতে হবে। বন্ধনী কাজ করতে গিয়ে আমার কি করতে হবে, 4 দিয়ে প্রথম আমরা 24 গুণ করে ফেলি। 4 দিয়ে 24 গুণ করলে 4 × 4 = 1, 4 × 8 = 9। পরে 400 সঙ্গে ওই গুণ ফলে ডান পাশে বসে যাবে। তো আমরা ভাগ দিয়ে 10 দিয়ে ভাগ দিলে আমার কত আসতে পারে, 10 এর মধ্যে 100 আছে, 10 কে ভাগ দিলে ভাজ্যের 100 কমে যাবে। তো কমে গেলে ফলটা হবে 960। তো আমরা ইতিমধ্যে ফল পেয়ে গেছি। আমরা লিখতে পারি এখন, অতএব সম্পূর্ণ, অতএব সম্পূর্ণ তারের ওজন, সম্পূর্ণ তারের ওজন 960 গ্রাম। এটাই আমরা এইটা আমরা করলাম। ঠিক এরকম ভাবে আমরা পৃষ্ঠা যাচ্ছি 80 পৃষ্ঠা। এখানে গুণ করা লেখা আছে, আমরা এখান থেকে কয়েকখানে গুণ করবো, তো তোমরা লক্ষ্য করো, মনোযোগ সহকারে লক্ষ্য করো। এটা লেখা আছে একটা অঙ্ক 30 × 1.2, আমার পৃষ্ঠ আমরা আসতে আছে 30 × 1.2। ঠিক ওই অঙ্কটাও আগের অঙ্কটা মতোই করবো। এখানে গুণ হচ্ছে পূর্ণ সংখ্যা আর গুণক হচ্ছে দশমিক সংখ্যা। তাহলে দশমিক সংখ্যাটাকে আমরা পূর্ণ সংখ্যা তৈরি করলে আমরা কি লিখতে পারি, 10/12। তাহলে এখানে 30 × 12 বন্ধনী ইউজ করতে পারি। পরে এই যে দশমিক, এটা জন্য আমি 10 ভাগ দিতে পারি। ঠিক আছে, তো এখন 12 × 3 দিলে কত হয়, 3 × 12 = 36, 360, পরে ভাগ করলো 10। এখন ভাগ 10 দিয়ে 360 কে ভাগ দিলে ফল আসবে 36। ঠিক এভাবে আমরা 80 পৃষ্ঠাগুলো করতে পারি। তো আমরা 80 পৃষ্ঠা করলাম। এখন আমরা যাচ্ছি পৃষ্ঠ হচ্ছে 83। এখানে দেখছি শূন্যস্থান পূরণ করব, শূন্যস্থান পূরণ করবো। আমরা প্রথমত লিখছি 3/1.5, এটা আমরা শূন্যস্থানটা বলে লিখছি আগে, তারপরে আমরা বুঝতে চেষ্টা করবো। আচ্ছা বুঝতে চেষ্টা করবো, 1 নম্বর 3/1.5 সমান 3/15 ব্র্যাকেট গুণ ড্যাশ সমান
ড্যাশ। এখন আমরা এই ড্যাশ সংখ্যাগুলো বের করব। এইখানে ছিল ভাজক, ভাজক তিন আর ভাজক হলো 1.5। এখন ভাজকটাকে পূর্ণসংখ্যা করলে পণ্য কিভাবে হলো? এই যে এখানে দশমিক আছে, দশমিকের পরিবর্তে আমরা 10 নিব। এখানে 1.5 এর সাধারণ বর্গমূল সাধারণ ভাগে 15, তো আমরা এখন এখানে এই সংস্থাপনের মধ্যে 10 নিতে পারি, 10। ঠিক আছে, এখন 10 নিয়ে আমার প্রথম ভূমি নিকাশটাই করতে হবে। 10 তো আমরা নিলাম দশমিকের পরিবর্তে, এখন 3 দিয়ে 3 কে আমরা 15 দিয়ে ভাগ দিতে পারি। তাহলে আমরা পাশে ভাগ ভাগ করি 15/3, 15/3। এখন 15 কিন্তু 3 এর চেয়ে বড়, অর্থাৎ এখানে কিন্তু ভাজকটা ভাজক থেকে বড় হয়ে গেছে। এখন ভাগটা করতে হলে আমাকে 3 এর মধ্যে প্রথমে ভাগ করতে হবে, কিন্তু 3 এর মধ্যে 15 ভাগ যায় না, সেই জন্য প্রথমে আমরা শূন্যে ভাগ করে নিব। 15 শূন্যে 0, এখন বৃক্ষ নিব 3 থেকে 0 গেলে 3। এখন ভাগটাকে শেষ করার জন্য বাচ্চা একটা দশমিক দিব, এই দশমিকটা আমরা উপরে ভাগ করে উঠাই নিব। নেওয়ার পরে ভাগটাকে শেষ করার জন্য বাচ্চা একটা শূন্য দিব, এই শূন্য পরে ওই বাচ্চাটি তিনের কাছে নিয়ে আসবো। তো এখন পুনরায় বাচ্চা শূন্য হয়ে গেল, হয়ে গেল কত হইলো? আমরা বাচ্চা 30 পাইলাম। এখন 30 এর মধ্যে 15 কতবার যেতে পারে? 2 বার, 15 দুগুণে 30। আমরা বাক্যটা এর মধ্যে কত পেয়েছি? 0.2 এই ফলটা পেয়েছি। এখন এই ফলটা আমরা সরাসরি লিখে ফেলবো না, আবার এটাকে এগুলো বন্ধুদের কাজটা করলাম। এই ফলটা পাইছি 0.2। এখন এই 0.2 এর আমরা কি করবো? আবার 10 দিয়ে গুণ দিব। 10 দিয়ে গুণ দিলে ফলটা কত আসে? 10 এর মধ্যে 1টা 0 আছে, 10 দশমিক চিহ্নটা অটোমেটিকলি 2 এর পরে চলে যাবে। অর্থাৎ 10 এর মধ্যে 10 দিয়ে 100 দিয়ে গুণ করলে 1-এর পরে 0 আসে, তাই গুণে দশমিকটা 1 কোট ডান দিকে সরে যাবে। তো সরে গেলে ফল কত হবে? 2 ফল হয়ে যাবে। তো আমরা এই সমস্যাতে 2 লিখতে পারি, বাস। তা আমাদের এই সমস্যাতে তাও হয়ে গেল। এরকম ভাবে আমরা আরেকটা লিখতে পারি, তোমরা দেখছো সবাই নবকৃষ্ণ ইনশাল্লাহ বুঝছ। আচ্ছা, তো আমরা এখন 4 নম্বর এই অর্থাৎ মানে এই পৃষ্ঠে 4 নম্বর ক্রম আছে, 2/0.125 সমান 2/125 ব্র্যাকেট গুণ খালিগড়, খালিগড় সমান খালিগড়, এই যে অঙ্কটা আসছে। এখন ওইটা আগেরটার মতোই করবো আমরা। এখন লক্ষ্য করো, এখানে দশমিকের পরে কড়া অঙ্ক ছিল 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, তো এটা হবে 1000 ভাগে সাধারণ বর্ণ, এটা হবে 1000 ভাগে 125। তো এটা 1000 পেয়ে গেছে, 1000টা আমরা প্রথম সংস্থা বিক্রি গুণের পরে, তো এখন 125-এর 2 এর ভাগ দিব। 125-এর 2 এর ভাগ দিলে দেখি ভাগ করলে ভাগ করে কত আসে? 2 এর মধ্যে 125 ভাগ করা যায় না, না গেলে আমরা কি করবো? শূন্যতে ভাগ দিব, 125-0। ঠিক আছে, আমরা ঠিক করবো 2-3-0 ভাগ দিলে 2 থাকবে। এখন ভাগটা করতে হলে আমাকে বাচ্চাকে দশমিক দিতে হবে, এই দশমিকটা ভাগ করে 6 নিব। নেওয়ার পরে বাচ্চাকে 0 দিয়ে আমরা 1টা 0, তো 20 হলো, তো 20 এর মধ্যে 125 আবার ভাগ চলে না, তাহলে কি করতে হবে? আবার যেহেতু 0 কেটে আনছি ভাগ করতে হবে, ভাগ করলে বাচ্চা আবার 1টা 0 দিতে হবে, শূন্যতে ভাগ করতে হবে, ভাগ করলে ভাগ করলে আবার 0ই। ঠিক আছে, তো আবার ডিপ করলে আমরা কত পাই? 20ই পাই, তো 20 আবার অবশিষ্ট রইল। এখন 20কে আবার ভাজ্য করার জন্য ভাজ্যে পুনরায় 1টা 0 দিব, এই 0 আবার এই বাক্সটি কেটে আনবো, কেটে আনলে 200 হলো, তো 200 মধ্যে 125 কতবার যাবে বাচ্চারা বলো তুমি? কি একবার 125-এ কি 125? তো এখন আবার ডিপ করতে হবে 10, তত্ত্বকে 10 থেকে 5 গেলে 5, আর ওই 1-2 যোগ করলে 3, আবার 10 থেকে 3 বাদ দিলে 7, আর 1 আবার 1-2 যোগ করতে হবে 3-2, 2-2 গেলে 0 বসবে না, ধর বামে 0 বসানোর প্রয়োজন পড়ে না। তো এখন আমরা আবার বাজে একটা 0 দিলাম, দিয়ে এই 0 আবার বাক্সটি কেটে আনলাম, কেটে আনলে আবার কি হলো? বাহ্য হয়ে গেল। এখন 750 বাহ্য হয়ে গেছে, এই 750 মধ্যে 125 আবার কতবার যাবে? 6 বার যাবে। দেখো 6 বার কেমনে যায়, কারণ 7-এর মধ্যে 6-7 বারও যায়, কিন্তু পূর্বের সংখ্যা গুণ করলে
সাতের চেয়ে বড় হয়ে যাবে, সেজন্য আমরা ছয় বার নির্ধারণ করতে পারি, কারণ সাতের মধ্যে এক ছয় বার যাবে, তার সামনে পঁচিশে গুণফল পাওয়া যাবে, তো ছয় বার আমরা দিতে পারি। তো ছয় পাঁচ ছয় তিরিশ, তিরিশের শূন্য হাতে আছে দুই, ছয় দুই বারো তিন পনেরো হাতে আছে এক, ছয় কে ছয় এক সাত, তো আমরা মিলে মানে সংখ্যা মিলে গেল, সাতশো পঞ্চাশ মিলে গেল, ফলটা কত পেয়েছি শূন্য দশমিক শূন্য এক ছ, এই ফলটা পেয়েছি। এই ফলটাকে এখন আমরা কি করবো, এই এক হাতে গুণ দিব, তো এক হাতে গুণ দিলে এক হাতের মধ্যে কটা শূন্য আছে বলো তো বাচ্চারা, তিনটা, তো এই দশমিকটা এখন তিন অঙ্ক সরে যাবে, তিন অঙ্ক সরলে ফলটা কত আসতে পারে শূন্য, কত আসতে পারে তিন অঙ্ক সরে যায়, তো ছয় একটা দশমিক চলে যাবে, অতবাদ দিয়ে আমরা শূন্য দিয়ে এক হাতে গুণ দিই, শূন্য সহ হবে, শূন্য সহ হলেও শূন্য সহ পরে তিনে শূন্য সোনা শূন্য হাজার হবে, শূন্য হাজার হলে তো দশমিকের পর তিন অঙ্ক আছে, ঠিক ওই সংখ্যার তিন অঙ্ক তুমি দশমিক বসায় তাহলে তো আমরা শূন্যই পাই, কত পাই শূন্য পাই না, জি শূন্যই পাই, আচ্ছা তাহলে আমরা শূন্য লিখতে পারি, এখানে শূন্য, তো ফলটা আমরা কত পাইলাম শূন্য, সমস্ত ফলটা আমরা কত পেয়েছি বাচ্চারা।